আপনি এসি রুমের থেকেও যদি নরম বিছানায় থাকার পরেও যদি 4-5টা ঘুমের ওষুধ খায়ও যদি ঘুম না আসে পাইলেন কি একটু হিসাবটা মিলান কারণ আমরা জানি নিজে বাসলে বাফেন না ভাই কথা বলেন না রে ভাই যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে আপনি পাইলেন কি টোটাল হিসাব করেন দেখবেন আপনি দুনিয়াতেও জিরো আখেরাতেও জিরো আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন অনেক বড় আপনার নাম পাওয়ার আপনার অনেক বেশি মানলাম ময়রা দেখেন 60টা দিন যেতে না যেতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জায়গা ভাগা ভাগি করা নিয়ে পাইলেন কি জিরো সবাই বলেন পাইলেন কি জিরো আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায় আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায় মার্কেট বানানো না যায় যার কারণে ছেলে মেয়ে আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে লাশ যদি ঘরের বাইরে ফলায় রাখে পাইলেন কি জিরো সবাই বলেন পাইলেন কি জিরো আমি কি বুঝাতে পারছি কিন্তু আমাদেরকে হতে হবে হিরো রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয় রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে একটু বুঝতে হবে প্রতিটা শব্দ রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায় মনে রাখবেন এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে আখিরাতের জন্য সফল হয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা রাত আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে এক রাতের ঘুম 7 দিনও একটু জোরে বলতে হবে এক রাতের ঘুম 7 দিনও অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে সুবহানাল্লাহ আগের যুগের মানুষ এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে একটু আওয়াজ দেন না ভাইয়া ঠিক কি না আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে আগে মানুষের চুল পাকতে গেল 45-50-60 বছর ধরতে হতো তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকতো এখন দেখা যায় 23-24-25-26-30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে আপনার চুল পাকা শুরু হচ্ছে কথা বলেন ঠিক কি না আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি কথা বলেন ঠিক কি না আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে আগে ছিল বাহিরের অশান্তি কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারা দিন বাহিরে ঘোরাফেরা করে শান্তিতে যে দুইটা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে ওই ঘরেও কোনো শান্তি নাই বউয়ের কাছে শান্তি নাই স্বামীর কাছে শান্তি নাই সন্তানের কাছে শান্তি নাই ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে না না অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি কথা বলেন ঠিক কি না মনে রাখবেন ভাই আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছিয়ে যাবেন কথা বলেন ঠিক কি না ভাবতে হবে নিজেকে নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন কু আনফুসাকুম কে জান্নাতি জানা নাই আমাদের কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে
দোষী সাব্যস্ত করার জন্য অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি আপনি আছি রবের দরবারের আসামি আছি কথা বলেন ঠিক কি না সেজন্য দোষ ধরবেন সব সময় নিজের অন্যের করবেন প্রশংসা দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে নামানোর ক্ষমতার কারো থাকবে না কথা বলেন ঠিক কি না আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে ওয়াও এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই এলাকায় সম্মানের অভাব নাই অফিসে গুরুত্বের কোনো অভাব নাই কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও নিজে বানাই হগো জিরো জিরো কথা বলেন জিরো আর বউরা তো যদি জানার বাড়ি হও মুখও পাবেন না বলার সাহস হবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে এবার আওয়াজ দিয়ে বলেন বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার আমি সবার আওয়াজ শুনতে চাই বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার আমাদের সমাজে একটা কথা আছে যার টাকা বেশি তার সম্মান বেশি যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি যার সম্মান তার সম্মান বেশি আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই এই ভুলে কখনো পা দিবেন না যার টাকা বেশি তার সম্মান বেশি যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা আসল সত্য কথা সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন ছোট থেকে বড় লম্বা থেকে বাটি মোটা থেকে চিকন কালো থেকে ফর্সা সব মানুষের একটা চাওয়া বাদ না পাইলো সম্মান একটু বাঁচতে পারলেও চলবে কথা বলেন ঠিক কিনা সম্মানে একটু বাদ খাইতে পারলেও চলবে আপনি আমাকে অপমান করে যদি ফুলাও রোজ বিরিয়ানি দেন দরকার নাই আপনার সেই খাবার একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন অন্তত পেটটা ভরে খেতে পারবো সম্মানটা নিয়ে যেতে পারবো সম্মানটা নিয়ে আসতে পারবো মনে রাখবেন টাকায় সম্মান হয় না পাওয়ারে সম্মান হয় না বিল্ডিং এ সম্মান হয় না এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই আমরা দেখেছি তোর সম্মানটা আসলে কে মনে রাখবেন যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি সম্মান দুই প্রকার একটা ক্ষণস্থায়ী একটা চিরস্থায়ী আপনাকে অনেক মানুষ এমন আছে সামনে দেখলে আসসালামু আলাইকুম আপনি চলে গেলে হতে মানে লিভিরে তুই এজু ন মরস আছে না নাই আপনারাই বলেন আছে আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয় ইতে মরি গেলে সেয়ারি আনার একটু জোরে জোরে বলেন না রে ভাই বাস্তব আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ মূর্খরা তর্ক করতে ব্যস্ত মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত মূর্খরা সময় নষ্ট করে আল্লাহ দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন ঠিক কি না একটু বুঝবেন কথাগুলা রবের রহমত যার ইজ্জত তার আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে আমার মুরব্বীরা আছে জিজ্ঞেস করেন সবাইকে সামনে থেকে চলে গেলে বিলাইও বাগই যে সম্মান ও তুন্দার দে সাড়ে চোদ্দশো বছর পার হয়েছে এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলেই আগে বলে হযরত পরে বলে রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ একটু জোরে বলি এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে ইমাম হোসাইন বলছে কি শ্রদ্ধা সামনে নেই শ্রদ্ধা অনেক উপরে সামনে নেই ভালোবাসা অনেক উপরে শুধু তাই নয় এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে এখনো যদি ইসলামের জন্য ডাক আসে নবী মুস্তাফার জন্য ডাক আসে হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আছে না নাই দুই হাত তুলে দেখা আছে না নাই আরো জোরে বল আছে না নাই ওনার জন্য মরতে পারবো না ওনার জন্য মরতে পারবো না মুখে মরতে পারবো অন্তরে না কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক একটু বলেন না রে ভাই আপনারা যে খুঁজেন রিয়েল লাভ
ট্রু লাভ এসে কথা বলে না। পৃথিবীতে আসলে ট্রু লাভ বলতে কিছুই নাই, সবগুলা স্বার্থের লাভ। আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে। বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না, বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই। একটু জোরে জোরে বলেন না রে ভাই। অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই। কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন? আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই, ভালোবাসা ছাড়া বাসা যায় না। সত্য কথা, ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে। মনে রাখবেন, যেই ভালোবাসা শান্তির জন্য আপনি আমরা খুঁজতে থাকি, ওই ভালোবাসা কোথাও নাই, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবী মুস্তফার ভালোবাসা। এই স্যার আর ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা পাইবেন, ভালোবাসা পাবেন, ভালো বাসা পাবেন, ভালোবাসা পাবেন না। কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। তো সেজন্য রহমত যার সাথে ইজ্জত তার সাথে, রহমত যার সাথে সম্মান তার সাথে, রহমত যার সাথে রবের দয়া তার সাথে, রহমত যার সাথে কঠিন রাস্তা সহজ তার জন্য হয়, রহমত যার সাথে সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো ঢুকাতে পারে না, রহমতে ইলাহি তাকে টেনে তুলে নাই। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? যারা লাভ চান, যারা শান্তি চান, আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কি জানেন, আপনি যখন এখানে অশান্তি থাকবেন, এসে দিলেও আপনার শান্তিটা আসবে না ভাই। আর এখানে যদি শান্তি পান, গাছতলায় বসেও দেখবেন যে আপনি ঠান্ডা মাথা। এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন, শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া করবেন। অনেকে আছে চার পাঁচটা ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না। বুঝাতে পারছি কথা? আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে। আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও, দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয়, আমরা সেটা চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীতে কেউ পারে না, পারে না কেউ, আমাদের কাজ চেষ্টা করা। একটু সবাই বলি, আমাদের কাজ কি করা? চেষ্টা করা। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। রেজাল্ট দিবেন কে? আল্লাহ। ওই রেজাল্টের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না, কেউ ফাস করছে ফেল করছে বলতে যায়েন না। রাত যত গভীর হয় প্রেম তত, আর সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ। একটু বুঝবেন, জান্নাত পাওয়া কঠিন নয়। যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না, আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন, একটা আপনার সেই চোখ যখন দেখবে, দুইটা চোখ যখন দেখবে, আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন, মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে। আপনি যখন কাউকে সাবধান করছেন, এ খবরদার তোর খবর আছে, তোর খবর আছে, একটা আঙ্গুল, তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে, নিজের দিকে। রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস, আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি। আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই, আগে নিজে সাবধান হ, কু আনফুসাকুম, আগে নিজে হ। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন। শান্তি সব জায়গায় আছে, হবে না কেন? আমরা তো রবের বান্দা, আমরা নিতেও জানি নাই, চাইতেও জানি নাই, রাখতেও জানি নাই, ধরতেও জানি নাই। আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই, আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায়? আমি আওয়াজ শুনতে পাই না ভাইয়া, কোথায়? কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়? হাসরে। হাসরে গিয়ে আমলের সব কিছু হিসাব, মিসকলা জাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয়, তাহলে জান্নাত পাবো। না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা, আমার মন যতটুক বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই, আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমার নাই। কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন, ঠিক আছে? একটু খেয়াল করবেন,
রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? আটটা। শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? আটটা। কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন? সাতটা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। সুবহানাল্লাহ। আপনি আমি যেতে চাই কোথায়? বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি ওলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন সবাই একটু বলি, আলহামদুলিল্লাহি রব্বিল, একটু সবাই বলি আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানির, তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিকিয়াও, আর একটু জোরে বলি মালিকিয়াও। এই তিন নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম, আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না, আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তির? কোরআন কি অশান্তির না শান্তির? নবী রাহমাতুল্লিল আলামিন কি অশান্তির না শান্তির? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলে না। আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরের সুখ দিয়ে কোরআন পড়ে তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন, পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা, পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকিয়াও রব বলছে সমস্ত প্রশংসা তার যে আল্লাহ আলামিনের পালন কর্তা। জানো সে আল্লাহটা কেমন? দুই গন্ডার থেকে দুইখানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না, আর যদি একটা দেশের বাচ্চা হয় তার তার ধরা ছোঁয়াও যায় না, আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা দশটা দেশের শাসন হয় তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস যেটা জমিনের স্রষ্টা আসমানের স্রষ্টা? সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকবেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে সাতটা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন, জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে স্রষ্টা সব সৃষ্টি করেছেন, ওই স্রষ্টা আমি আল্লাহ যিনি আলামিনের পালন কর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম, আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলেই কথা বলেন না রে ভাইয়া, একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, তৃতীয় নম্বর আয়াতে বলে যে বান্দা রহমান রহিম শুনে লাভ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিকিয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি।
সুবহানাল্লাহ আর একটু জোরে বলি সুবহানাল্লাহ আমি দয়া করব আর সিডিঙ্গে হতা হতে কি হতে যে গরু দুধ দে ওয়া সিডিঙ্গে তাইলে হতা হনি আর রোইঙ্গে তাইলে সুব গরিতা হ রোই সিডিঙ্গে কলক কেন হ না যে গরু দুধ দে যে গরু দুধ দেইবে গরু লাঠি দিল বালা বুজার বিষয় আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচার করব সুতরাং দুটোই আমি রহমান রহিম মালিক ইয়াও এবার আমি সবার মনোযোগ চাচ্ছি সত্যি করে একটা কথা বলবেন আজকের মাহফিলটা হবে নিজের ইসলাহ নিজেকে শুধরানোর জন্য পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আঙ্গুলটা ওইদিকে চাইতে এদিকে বেশি হবে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ একটু সবাই বলেন না ভাই ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ আচ্ছা জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই আছে জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই আছে গুনাহ যদি বেশি হয় নেক আমল যদি কম হয় তাহলে স্থান কোথায় জাহান্নাম ভাই একটু সবাই বলেন না কোথায় জাহান্নাম আর যদি গুনাহ বেশি গুনাহ কম হয় সওয়াব বেশি হয় তাহলে জায়গা কোথায় জাহান্নাম আমাদের চাওয়া কোথায় যাওয়া জাহান্নাম তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে ঠিক আছে কারো কোনো দ্বিমত না বলেন না কারো কোনো দ্বিমত না এবার আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন কারো বিচার করেন না ভাই সত্যি করে একটা কথা বলেন তো আমি মোকারমবাড়ির জীবনে আমার জানা মতে আমার সোয়াবের চাইতে না একটু গুনাহ বেশি আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন একটু তোলেন না ভাইয়া আল্লাহ তো দেখছেন তোলেন সেইখানে জান্নাতি কে খুঁজে বাইর করেন তো জান্নাতি কে খুঁজে বের করেন কারণ কি জানেন আমি তো জানি আমি কেমন আপনি জানেন আপনি কেমন এবার এখানের যে অবস্থা আগ্রাবাদেরও একই অবস্থা আগ্রাবাদের যে অবস্থা সিডিএর একই অবস্থা সিডিএর যে অবস্থা বদ্দারাটারও একই অবস্থা পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা কেন জানেন আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায় আপনাদের এলাকার খবর কি নমাতে সেম সেম আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে ফতম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না আপনাদের এখানের আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে আপনাদের আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই এসব কথা বলেন আরে আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয় আছে আছে আমাদের এখানে অনেকে জায়গা খাই ফেলায় মানছে জায়গা আমার সব সেম এলাকা ভিন্ন ডিস্ট্রিক্ট ভিন্ন দেশ ভিন্ন স্বভাব চরিত্র সবার বিচারও সবার একরকম কথা বলে আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও ন দেয় আছে না আছে না হালিয়ে দি ফিলিম দে হালিয়ে 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 বার আসছি না বরংস যে টাকা দাঁত দেয় উল্টা তারে ভিক্ষুকের মতো খোঁজা লাগে ان الحمد لله والصلاه والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه على النبي الكريم واله واصحابه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعلى آله وصحبه وسلم
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. چاروں طرف نور چھایا آقا کا میلاد آیا, خوشیوں کا پیغام لایا لایا, آقا کا میلاد آیا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا شمس و قمر اور تارے کیوں نہ ہو خوش آج سارے, ان سے ہی تو نور پایا پایا, آقا کا میلاد آیا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله 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 الله. شبای ملے کی آوازیں الله والليل دجم وفراته الله الله محمد ایلو رے دنیا آئی, آکاش باتاش دیکھ بھی جو دی آئی رے شاگورے دیکھا میں نام ایرے کولے دولے شیشو اسلام دولے دیکھا میں نام دولے شیشو اسلام دولے کوچی مو کے شہاداتر بانی شیشونا آئی رے شاگر دیکھ بھی جو دی آئی. شج بارر مطو جار جو تو شکتی اچھے محبت ری ایمانی آوازے شبائی ملے کی آوازے تری بو بانے رے
এলোরে দুনিয়ায় আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে অধকার কাজীর দেউড়ি কাঁচাবাজার ব্যবসায়ী ও কর্মচারী সমিতির ব্যবস্থাপনায় সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় আজকের এই মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেবের আহ্বানে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ সুলাইমান আলী রজবি মদ্দা জিল্লুল আলী সাহেব আজকের মাহফিলে সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নত রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা কারি মুহাম্মদ অলিউর রহমান আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত মান্যবর প্রধান অতিথি বিশেষ অতিথি মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে এজাম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে সকল গুনহগার পাপি অপরাধী গুনহগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা প্রেজেন্ট করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা সাজিয়েছেন সাজানোর জন্য যারা সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন আমিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দেন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক সম্মানিত উপস্থিতি সকলের কাছে ভালোবাসা শ্রদ্ধার সাথে আমি বিনয়ের সাথে নিবেদন করছি আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশা সবাই বলি ইনশা দ্বিতীয় নম্বর কথা আমি অদমের কোনো কথা কোনো শব্দ কাউকে গ্রহণ করতে হবে না তবে আপনার ইমানি বাই হিসাবে আপনার কাছে আবদার করে কথা বলার যে অধিকারটুকু আল্লাহ দিয়েছেন সেই অধিকারকে সাথে রেখে সবার নিবেদনে আমি একটি নিবেদন রাখব প্রত্যেকটি কথা আমার মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে তারা একবার বলি মারহাবা আর একটু আওয়াজে বলি আমার ডানে বামে সামনে পিছনে যত ওলামায়ে কেরামগণ আছেন তালিবুল ইলমরা আছেন আমার দাদা নানা বাবার বয়সী যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এতক্ষণ যারা তাকরিরাত করেছেন আল্লাহ সমস্ত ওলামায়ে কেরামের ইজ্জতে আমলে সর্বদিকে আল্লাহ হাজার গুণ বরকত দান করুক এই মাহফিলের একদম শুরু থেকে আজ পর্যন্ত
সম্পৃক্ত যারা কবরের বাসিন্দা হয়েছেন, বক্তা হোক, শ্রোতা হোক, আয়োজক হোক, আল্লাহ সকলের কবর আজাব মাফ করে দিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হচ্ছে, আর আপনারা সবাই আমরা জানি প্রেমের মজা, কিন্তু রাত যত গভীর হয় প্রেমের মতো তত ঘাড়ো হয়। একটু আওয়াজ দিতে হবে, আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে, পিছন পর্যন্ত শোনা যাচ্ছে, একটু হাত তুলে দেখান। জি জি মাশাআল্লাহ, একদম। আমি বলবো আস্তে আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে জোরে। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। রাত যত গভীর হয় পৃথিবী তত নিস্তব্ধ হয়। রাত যত গভীরের দিকে যায় শুনশান আওয়াজ কমতে থাকে। রাত যত গভীরের দিকে যায় ব্যস্ততা তত আরামের দিকে অগ্রসর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় মানুষের ভিতরের মানুষটা তত বাহির হতে থাকে। একটু বুঝতে হবে প্রতিটা শব্দ। রাত যত গভীরের দিকে যায় মানুষ তত আসল জীবনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়। মনে রাখবেন, এই পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছে 99% মানুষ, তারা যারা রাতকে কাজে লাগানোর মতো লাগাতে পেরেছে, তারাই দুনিয়ার জন্য সফল হয়েছে, আখিরাতের জন্য সফল হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা রাত, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, এক রাতের ঘুম 7 দিনও, একটু জোরে বলতে হবে, এক রাতের ঘুম 7 দিনও, অর্থাৎ আপনি 7টা দিন ঘুমায়ে শরীরের যেই পরিমাণ উপকার আনতে পারবেন, সুন্নত নিয়মে এক রাতের ঘুম তার চাইতে বেশি উপকার আপনার শরীরের মধ্যে এনে দিবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ, এখনের মানুষের রোগের যদি তারতম্য আপনি একটু ঠান্ডা মাথায় করেন, আপনি দেখবেন আগের যুগের মানুষের চাইতে অল্প বয়সে বর্তমানের মানুষ বেশি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। একটু আওয়াজ দেন না ভাইয়া, ঠিক কিনা? আগের যুগের মানুষের তুলনায় বর্তমানের মানুষ একটু বেশি তাড়াতাড়ি দুর্বলতার দিকে চলে যাচ্ছে। আগে মানুষের চুল পাকতে গেলেও 45-50-60 বছর ধরতে হতো, তারপর আস্তে আস্তে একটা একটা চুল পাকত। এখন দেখা যায় 23-24-25-26-30 বছর বয়সও দাড়ি পাকা শুরু হচ্ছে, আপনার চুল পাকা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, আমরা ততই নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারতে শুরু করেছি। কথা বলেন ঠিক কি না? আমরা যতই সুন্নত নিয়ম থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ততই বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আজকে এমন অশান্তি পর্যায়ে চলে গিয়েছে, আগে ছিল বাহিরের অশান্তি, কিন্তু এখন দেখা যায় একটা মানুষ সারা দিন বাহিরে ঘোরাফেরা করে, শান্তিতে যে 2টা ভাত খাওয়ার জন্য ঘরে যাবে, ওই ঘরেও কোনো শান্তি নাই, বউয়ের কাছে শান্তি নাই, স্বামীর কাছে শান্তি নাই, সন্তানের কাছে শান্তি নাই, ঘরে যে শান্তিতে নিঃশ্বাস নিবে ওই সুযোগও নাই, এমন হাজার হাজার ব্যথিত মানুষ আছে। না না, অঙ্ক মিলাই যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা যতই আল্লাহ এবং রসুল থেকে দূরে যাচ্ছি, আমরা ততই শেষের দিকে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমি সবার কাছে নিবেদন রাখবো, প্লিজ ভাইয়া আওয়াজ করেন না, জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? বেশির মতো আওয়াজ দিয়ে বলেন না, কম হয়েছে না বেশি? তো এই জায়গা কি পরিবর্তন করার এখন কোনো সুযোগ আছে? তা আমরা যেহেতু এতটুকের মধ্যে আল্লাহ দিয়েছেন, বাস আমরা এতটুকের মধ্যেই থাকবো, সুশৃঙ্খল থাকবো। তবে ফকেট সাবধান, ফকেট সাবধান, যার যার ফকেট একটু নিজে সামলাই রাখেন। অনেকে নিজের ফকেট মনে করে আপনার ফকেটও হাত ঢুকে দিতে, আছে না কিছু আন্তরিক আছে না? কথা বলে না, আছে না? বলবে যে তোর সম্পদের আমি আমার মনে করছি ভাই, নিয়ে ফেলছি। স্যার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা,
একবার বলি মারহাবা মারহাবা এখানে কিছু একটা হইছে আমরা সবাই যেভাবে তাকায় দিলাম শুরু করছি না এটা আমাদের বদঅভ্যাস কথা বলে না আমরা নিজের সরকায় তেল দেওয়ার চাইতে ফরের বিষয়ে নাক বেশি গলায় ঠিক 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 না এ বাস্তব প্রমাণ হলো এখানে ওনারা করছে ওনারা দেখুক না না আ তো সহম পড়িব কি হই মনে রাখবেন ভাই আপনি যত অন্যের ব্যাপারে নাক গলাবেন তত আপনার জীবন আপনি পিছায় যাবেন কথা বলেন ঠিক কিনা ভাবতে হবে নিজেকে নিয়ে আল্লাহ কোরআনের মধ্যে সেটার ইঙ্গিত দিয়েছেন কু আনফুসাকুম কে জান্নাতি জানা নাই আমাদের কে জাহান্নামে যাবে জানা নাই আমাদের কেন আপনি অন্যের দোষ করে নিজেকে বিচারক মনে করে দোষী সাব্যস্ত করার জন্য অন্যকে সাজা দেওয়ার জন্য চেষ্টা করছেন আরে তার চাইতে বড় গুনাহগার আমি আছি আপনি আছি রবের দরবারের আসামি আছি কথা বলেন ঠিক কিনা সেজন্য দোষ ধরবেন সব সময় নিজের অন্যের করবেন প্রশংসা দেখবেন আল্লাহ আপনাকে তুলে দিবে না মানার ক্ষমতার কারো থাকবে না কথা বলেন ঠিক কিনা আমার একটু সাপোর্ট দিতে পারবেন আপনারা সবাই রাজি আছেন রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালা উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা মনোযোগ যারা সফল হতে চান তারা মনোযোগ দিবেন ভাইয়া প্লিজ হইছে হইছে শেষ শেষ এখানে একজন দাঁড়ান ওইখানে একজন দাঁড়ান বাস যারা থাকলে হচ্ছে যারা সফল হতে চান শান্তিতে থাকতে চান প্রাণভরে নিঃশ্বাস নিতে চান একটু মনোযোগ দিবেন কারণ আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যদি আপনার বউয়ের কাছে দুই পয়সার দাম না থাকে ও মরা মানুষ ফানলারি তার বেগে মরি গিয়ে ফানলার আপনারা সবাই দেখলে আর আপনার বউ আপনারে দুইটা পয়সার পাইলেন কি পাইলেন কি আপনি আমি কি এ বাবা 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 প্লিজ বারবার এরকম হলে তো আলোচনা গিয়া হবে না এই যে আবার স্যার এই আবার স্যার এই লইছে অভ্যাস কি অভ্যাস কি এন্ডে অনারার এন্ডে ওই ওই রাস্তার মিদি দিয়ে এটি হদুন মাইক দিয়ে ওষুধ বেছে না বালা ডাক্তার চেম্বারতে রুগী নাই এন্ডে যদুন থিয়ে দেখি ইতে নিজেও জানে দে ওষুধ দিন হামন্য ইতে তারপরে উনি তাই বুঝ উনতে উনতে প্রেমত ফরি যে গই দশ টিয়া দিয়ে হাড়ের ওষুধ লই যে গই আছে না বাজি আছে না আমাদের মতো গাদা সৃষ্টি তার নাই ভাই আমি নিজেরে সবসময় গাদা ভাবি কারণ আসলে সালাক হইলে তো জান্নাতের ফতে হাঁটতাম সালাক হলে তো রবের রহমত নিতে হাঁটতাম কথা বলেন ঠিক কিনা একটু মনোযোগ লাগবে প্রত্যেকটা মানুষের আপনার স্ত্রীর কাছে যদি আপনার দুই পয়সার দাম না থাকে আপনার নিজেকে একবার প্রশ্ন করতে হবে আমি কি আসলে রাইট ওয়েতে আছি নাকি রং ওয়েতে আছি সবাই আপনার কথাই উঠে আর বসে কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনে না তাহলে পাইলেন কি আপনি সবাই বলেন সবাই বলেন আপনি এসি রুমের থেকেও যদি নরম বিছানায় থাকার পরেও যদি চার পাঁচটা ঘুমের ওষুধ খাইয়েও যদি ঘুম না আসে পাইলেন কি একটু হিসাবটা মিলান কারণ আমরা জানি নিজে বাঁচলে বাফের নাম ভাই কথা বলেন না রে ভাই যে নিজের ভালো বুঝে সে অন্যের ভালো বুঝতে পারে আপনি পাইলেন কি টোটাল হিসাব করেন দেখবেন আপনি দুনিয়াতেও জিরো আখেরাতেও জিরো আজকে আপনি সম্পদের মালিক হয়েছেন অনেক বড় আপনার নাম পাওয়ার আপনার অনেক বেশি মানলাম ময়রা দেখেন সাতটা দিন যেতে না যাতে আপনার ছেলে মেয়েদের ভিতর দ্বন্দ্ব লেগে যাবে জাগা বাগা বাগি করা নিয়ে পাইলেন কি সবাই বলেন পাইলেন কি আপনি মারা যাওয়ার পরে আপনার লাশটা যদি একটা জায়গায় আপনার কিনা জায়গায় দাফন করার কারণে ওই জায়গায় যদি বিল্ডিং বানানো না যায় মার্কেট বানানো না যায় যার কারণে ছেলে মেয়ে
আপনার লাশটাকে অন্য জায়গায় দাফন করছে কিংবা দাফন করার জায়গা নিয়ে দ্বন্দ্ব করে লাশ যদি ঘরের বাইরে ফলায় রাখে পাইলেন কি জিরো সবাই বলেন পাইলেন কি জিরো আমি কি বুঝাতে পারছি কিন্তু আমাদের কি হতে হবে হিরো কি বলেন আপনারা যারা যাদের যাদের হিরো হওয়ার ইচ্ছা আছে তারা একবার বলেন মারহাবা মারহাবা আর একটু জোরে বলতে হবে মারহাবা আপনার গোল্ডেন এ প্লাস এসএসসি তে ওয়াও এসএসসি মাস্টার্স ডিগ্রি সব সার্টিফিকেটের কোনো অভাব নাই এলাকায় সম্মানের অভাব নাই অফিসে গুরুত্বের কোনো অভাব নাই কিন্তু বউরে যদি একটু বলেন আমাকে একটু এটা বানাই দাও নিজে বানাই হগো জিরো জিরো কথা বলেন জিরো আর বউরা তো যদি জানার বাড়ি হও বউরাত যদি জানার বাড়ি হ আর আসে না বাইরে আইয়ের বন্ধুর দুঃখ বুঝাইতে পারিবে না ও বন্ধু তোর বাবি আর মসজিদে মুখও পাবেন না বলার সাহস হবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে এবার আওয়াজ দিয়ে বলেন বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার আমি সবার আওয়াজ শুনতে চাই বাতের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার টাকার বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার প্রভাবের বেশি দরকার না ইজ্জতের বেশি দরকার আমাদের সমাজে একটা কথা আছে যার টাকা বেশি তার সম্মান বেশি যার পাওয়ার বেশি তার ক্ষমতা বেশি যার সম্মান তার সম্মান বেশি আল্লাহর ওয়াস্তে এই কথা বলে যেতে চাই এই ভুলে কখনো পা দিবেন না যার টাকা বেশি তার সম্মান বেশি যার ক্ষমতা বেশি তার সম্মান বেশি পৃথিবীর সবচাইতে একটা নোংরা মিথ্যা কথা এই কথা আসল সত্য কথা সব মানুষের যে শ্রেণীরে হোক না কেন ছোট থেকে বড় লম্বা থেকে বাটি মোটা থেকে চিকন কালো থেকে ফর্সা সব মানুষের একটা চাওয়া বাদ না পাইলেও সম্মান একটু বাঁচতে পারলেও চলবে কথা বলেন ঠিক কিনা সম্মান একটু বাদ খাইতে পারলেও চলবে আপনি আমাকে অপমান করে যদি ফুলাও রোজ বিরিয়ানি দেন দরকার নাই আপনার সেই খাবার একটু সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে যদি শাক দিয়েও বাদ দেন অন্তত পেটটা ভরে খেতে পারবো সম্মানটা নিয়ে যেতে পারবো সম্মানটা নিয়ে আসতে পারবো মনে রাখবেন টাকায় সম্মান হয় না পাওয়ারে সম্মান হয় না বিল্ডিং এ সম্মান হয় না এরকম হাজার টাকাওয়ালা অপমানের জুতা মালাই পড়তে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি অনেক পাওয়ারওয়ালারা পালানোর জায়গা পাই নাই আমরা দেখেছি তো সম্মানটা আসলে কে মনে রাখবেন যার প্রতি রবের রহমত বেশি তার সম্মান বেশি সম্মান দুই প্রকার একটা ক্ষণস্থায়ী একটা চিরস্থায়ী আপনাকে অনেক মানুষ এমন আছে সামনে দেখলে আসসালামু আলাইকুম আপনি চলে গেলে হতে মানে লিভিরে তুই এজন অমরস আছে না নাই আপনারাই আছে আপনার আশেপাশে আছে যারা বেশি আপনারা তেল দেয় ইতে মরি গেলে সেয়ারি আনার একটু জোরে জোরে বলেন না রে ভাই বাস্তব আর বাস্তব মেনে নেওয়াটা জ্ঞানীর কাজ মূর্খরা তর্ক করতে ব্যস্ত মূর্খরা ঝগড়া করতে ব্যস্ত মূর্খরা সময় নষ্ট করে আল্লাহর দেওয়া হায়াতকে অন্যের দোষ খুঁজতে খুঁজতে কথা বলেন ঠিক কি না একটু বুঝবেন কথাগুলা রবের রহমত যার ইজ্জত তার আমাদের সম্মান যতক্ষণ সামনে আছে আমার মুরব্বীরা আছে জিজ্ঞেস করেন সবাইকে সামনে থেকে চলে গেলে বিলাইও বাগই যেগি সম্মান হো তুন্দার দে সাড়ে চোদ্দশো বছর পার হয়েছে এখনো আপনার এলাকায় আবু বক্করের নাম নিলেই আগে বলে হযরত পরে বলে রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ একটু জোরে বলি এখনো আপনার এলাকায় ওমরের নাম নিতে গেলে হযরত ফারুকে আজম বলা হচ্ছে ওসমানের নাম নিতে গেলে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলা হচ্ছে এখনো আপনার এলাকায় আলীর নাম নিলে হযরত মাওলা আলী শের খোদা বলা হচ্ছে এখনো আপনার এলাকায় ইমাম হাসানের নামের ইমাম হাসান বলছে ইমাম হোসাইন বলছে কি শ্রদ্ধা সামনে নেই শ্রদ্ধা অনেক উপরে সামনে নেই ভালোবাসা অনেক উপরে শুধু তাই নয় এখানে এমন অনেক হাজার হাজার যুবক আছে এখনো যদি ইসলামের জন্য ডাক আসে নবী মুস্তাফার জন্য ডাক আসে হাসি মুখে জান দিতে পারবে এমনও যুবক এখানে আসে না নাই দুই হাত তুলে দেখা
জোরে বলো আছে না নাই ওনার জন্য মরতে পারবো না ওনার জন্য মরতে পারবো না মুখে মরতে পারবো অন্তরে না কিন্তু ইসলামের জন্য মরতে পারবে এখানে অনেক একটু বলেন না রে ভাই আপনারা যে খুঁজেন রিয়েল লাভ ট্রু লাভ এসে কথা বলে না পৃথিবীতে আসলে ট্রু লাভ বলতে কিছুই নাই সবগুলা স্বার্থের লাভ আর করুণা এসে সেটা বাস্তব দেখাই দিছে বাপের করুণা হয়েছে ছেলে মেয়ে ডুবতে দেয় না বউয়ের করুণা হয়েছে জামাই হতে টাটা বাই বাই একটু জোরে জোরে বলেন না রে ভাই অনেক সময় লাশ দাফন করার মতো আপন মানুষ পাওয়া যায় নাই কিসের ভালোবাসা আপনি খুঁজতেছেন আমার যুবক ভাইয়েরা শ্রদ্ধার সাথে বলে যেতে চাই ভালোবাসা ছাড়া বাসা যায় না সত্য কথা ভালোবাসা জীবনের মধ্যে একটা পানির মতো কাজ করে সতেজতার কারণে মনে রাখবেন যেই ভালোবাসা শান্তির জন্য আপনি আমরা খুঁজতে থাকি ওই ভালোবাসা কোথাও নাই একটা জায়গায় আছে সেটা হচ্ছে বান্দার জন্য রবের ভালোবাসা উম্মতের জন্য নবী মুস্তফার ভালোবাসা এই স্যার আর ভালোবাসা বলতে কিছু নাই ভালোবাসা পাইবেন ভালোবাসা পাবেন ভালো ভাষা পাবেন ভালোবাসা পাবেন না কারণ প্রত্যেকটা ভালোবাসা নিজেকে স্বার্থের জন্য মানুষ ভালোবাসে তো সেজন্য রহমত যার সাথে ইজ্জত তার সাথে রহমত যার সাথে সম্মান তার সাথে রহমত যার সাথে রবের দয়া তার সাথে রহমত যার সাথে কঠিন রাস্তা সহজ তার জন্য হয় রহমত যার সাথে সে হাজার বিপদের মধ্যে পড়েও জগৎ তাকে চিপে পানির নিচে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো ঢুকাতে পারে না রহমতে ইলাহি তাকে টেনে তুলে নেয় সুবহানাল্লাহ এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা একবার বলি মারহাবা আর একটু জোরে বলি মারহাবা আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো যারা লাভ চান যারা শান্তি চান আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কি জানেন আপনি যখন এখানে অশান্তি থাকবেন এসে দিল আপনার শান্তিটা আসবে না ভাই আর এখানে যদি শান্তি পান গাছতলায় বসেও দেখবেন যে আপনি ঠান্ডা এখানে যদি কেউ ভালো করে ঘুমাইতে পারেন শুক্রিয়া করবেন আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া করবেন অনেকে আছে সাড়ে পাঁচটা ঘুমের ওষুধ খেয়েও ঘুম হচ্ছে না বুঝাতে পারছি কথা আসুন আমরা জীবনটাকে একটু সহজ করার চেষ্টা করব রবের রহমত নিয়ে আমাদের জন্য যেন ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও দুনো জগৎ যেন আমাদের জন্য আল্লাহর নিয়ামতময় হয় আমরা সেটা চেষ্টা করব মনে রাখবেন পৃথিবীতে কেউ পারে না পারে না কেউ আমাদের কাজ চেষ্টা করা একটু সবাই বলি আমাদের কাজ কি করা চেষ্টা করা রেজাল দিবেন কে আল্লাহ রেজাল দিবেন কে আল্লাহ ওই রেজালের আগদিন পর্যন্ত কেউ কাউকে নাম্বার দিতে যায়েন না কেউ ফাস করছে ফেল করছে বলতে যায়েন না কারণ আমাদের চোখে যারা পৃথিবীর সবচাইতে বড় অপরাধী আপনার চোখে আমার চোখে এমন গুনাহ কামানোর জন্য না সওয়াব কামানোর জন্য তো এখানে কিপটামি করার কোনো দরকার নাই একটু মনোযোগ দিবেন রাত যত গভীর হয় প্রেম তত সেজন্য আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ বেশি পছন্দ একটু বুঝবেন জান্নাত পাওয়া কঠিন নয় যদি আমরা ইসলামটাকে একটু বুঝার চেষ্টা করি না আপনি অন্যদিকে আঙ্গুল যখন তুলবেন একটা আপনার সেই চোখ যখন দেখবে দুইটা চোখ যখন দেখবে আপনি একটা আঙ্গুল তার সামনে করে দিয়েছেন মনের চোখ দিয়ে দেখবেন বাকি তিনটা আঙ্গুল আল্লাহ আপনার দিকে করে দিয়েছে আপনি যখন কাউকে সাবধান করছেন এ খবরদার তোর খবর আছে তোর খবর আছে একটা আঙ্গুল তখন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে নিজের দিকে রব বলে যে একটা আঙ্গুলে তুই তাকে সাবধান করছস আমি তিনটা আঙ্গুল দিয়ে তোকে সাবধান করছি আমার বান্দারে তুই নাক গলায়া সাবধান করার দরকার নাই আগে নিজে সাবধান হ কু আনফুসাকুম আগে নিজে হ আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন শান্তি সব জায়গায় আছে হবে না কেন আমরা তো রবের বান্দা আমরা নিতেও জানি নাই চাইতেও জানি নাই রাখতেও জানি নাই ধরতেও জানি নাই আমি সবার মুখ থেকে একটা জিনিস শুনতে চাই আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুবরণ করে যেতে হবে কোথায় আমি আওয়াজ শুনতে পাই নাই ভাইয়া কোথায় কবর থেকে যেই দিন আল্লাহ ডাক দিবে আমাদেরকে উঠতে হবে কোথায়
হাসরে গিয়ে আমলের সব কিছু হিসাব মিসকলা জাররা 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 হিসাব যদি রবকে বুঝাই দিতে পারি, রব যদি সন্তুষ্টি হয় তাহলে জান্নাত পাব, না হয় জান্নাত তো পাওয়া দূরের কথা। আমার মন যতটুক বলে জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই, আমার নাই, আপনারটা আমি জানি না ভাইয়া, আমার জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, কারণ আমাকে তো আমি চিনি, আপনাকে আপনিই চিনেন। ঠিক আছে, একটু খেয়াল করবেন, রব জান্নাত বানিয়েছেন কয়টা? একটু সবাই বলি কয়টা? আটটা। শান্তির জায়গা জান্নাত রব বানিয়েছেন কয়টা? আটটা। কষ্টের জায়গা জাহান্নাম বানাইছেন? সাতটা। তাহলে বানানেওয়ালা বানানোর সময় শান্তির জায়গা একটা বেশিই তো বানাইছেন। সুবহানাল্লাহ হইলে সুন্দর। সুবহানাল্লাহ। আপনি আমি যেতে চাই কোথায়? জান্নাতে। বানানেওয়ালাও বানাইছে একটা বেশি জান্নাত। তার মানে উনি বানিয়ে প্রমাণ করে দিয়েছেন বান্দারে, জান্নাতে আমার জন্য নয়, জান্নাত ফেরেশতার জন্য নয়, জান্নাতটা আমি বানিয়েছি তোদের জন্য, তোদের জন্য। আর আমি চাই আমার সেই মায়ার সৃষ্টিটা জান্নাতে থাক। বান্দারে আমি সুন্দর জান্নাত বানালাম, দেখনেওয়ালা যদি কেউ না থাকে সে সুন্দরের দাম কি? আমি জান্নাতে ফলের গাছ লাগালাম, খানেওয়ালা তোরা না থাকলে সে জান্নাতের তো কোনো দাম নাই। মনে রাখবেন ভাইয়েরা, রব চায় প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, সেজন্য রব্বুল আলামিন হাজারটা রাস্তা খুলে দিয়েছেন। আমি ওলামায়ে কেরামের দোয়া এবং মনোযোগ চাচ্ছি। সূরা ফাতিহার প্রথম নম্বর লাইন সবাই একটু বলি, আলহামদুলিল্লাহি রব্বিল, একটু সবাই বলি আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রহমানির, তৃতীয় নম্বর লাইনটা কারো জবান যেন চুপ না থাকে, সবাই মিলে বলেন মালিকিয়া, আর একটু জোরে বলি মালিকিয়া। এই তিন নম্বর আয়াতটা যদি আমরা একটু বুঝতে পারতাম, আমরা কোরআন পড়ি সওয়াবের জন্য, বুঝার জন্য খুব কম মানুষ পড়ি, যার কারণে কোরআনের নূরটা আমরা নিতে জানি না। একটু জোরে বলেন না, আপনারাই বলেন, ইসলাম কি অশান্তির না শান্তির? কোরআন কি অশান্তির না শান্তির? নবী রহমাতুল্লিল আলামিন কি অশান্তির না শান্তির? তাহলে এত শান্তির ভিতরে আমরা এত অশান্তিতে কেন? কথা বলে না, আমরা কোরআনকে নেওয়ার মতো নিতে জানি না, বুঝার মতো বুঝতে জানি না। আমি সবার প্রতি অনুরোধ করব, কোরআনকে একটু এই সুখ দিয়ে না, অন্তরের সুখ দিয়ে কোরআন পড়েন, তাইলে বুঝতে পারবেন কোরআনের মতো মধুর কিতাব আর নাই। যারা আমার স্কুল কলেজের ভাইয়েরা আছেন, বিভিন্ন ভাষা শিখছেন, আমি অনুরোধ করে বলি, একটা দিন হলো কোরআনের একটা লাইন হলো পড়ার অভ্যাস করেন, পড়তে না পারলে অন্তত শোনার অভ্যাস করেন। পৃথিবীর সবচেয়ে চমৎকার ভাষা হচ্ছে কোরআনের ভাষা। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, পৃথিবীর সবচাইতে আধুনিক ভাষা কোরআনের ভাষা, পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড ভাষা কোরআনের ভাষা। আসুন, মালিকিয়াও রব বলছে সমস্ত প্রশংসা তার যে আল্লাহ আলামিনের পালন কর্তা। জানো সে আল্লাহটা কেমন? দুই গন্ডার থেকে দুইখানি জায়গার মালিক হলে সবাই অহংকারে আর পা মাটিতে পড়ে না, আর যদি একটা দেশের বাচ্চা হয় তার তার ধরা ছোঁয়াও যায় না, আর যদি তার রাজত্বটা অর্ধ পৃথিবী হয় কিংবা দশটা দেশের শাসন হয় তাহলে তো তারা ধরতেও পারবি না। আর তোদের রবটাকে জানিস যেটা জমিনের স্রষ্টা আসমানের স্রষ্টা? সুবহানাল্লাহ, আপনারা বলতে থাকবেন, যিনি জমিনকে সৃষ্টি করেছেন আসমানকে সৃষ্টি করেছেন, যিনি খুঁটিটা ছাড়াই ছাদ বানিয়ে আসমানকে দাঁড় করায় রেখেছেন, আবার সে একটা ছাদের উপর আরেকটা তালা করে সাতটা তালা আসমান বানিয়ে দিয়েছেন, যিনি জান্নাতকে সাজিয়েছেন জাহান্নামকে বানিয়েছেন, যিনি আরশ কুরসিকে বানিয়েছেন, সুবহানাল্লাহ, যেই স্রষ্টা সব সৃষ্টি করেছেন ওই স্রষ্টা আমি আল্লাহ যিনি আলামিনের পালন কর্তা। আমি কেমন জানিস বান্দা? আর রহমান আর রহিম, আমি বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, বড় দয়াবান, আমি অহংকারী নই, আমি দয়াবান, আমি করুণাময়ী। এখন আপনারা তো জানেন আমাদের একটা মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়, একটু লাই দিলেই
কথা বলেন না রে ভাইয়া, ঠিক একটু ভালোবাসা দিলেই মাথার উপর উঠে যায়, যা মন চায় তা করতে চায়। তো রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তো জানে কতটুক মাত্রা দিলে কন্ট্রোল করা যাবে। এবার রব কোরআনের চমৎকার আয়াতটা দেখেন, তৃতীয় নম্বর আয়াতে বলে যে বান্দা রহমান রহিম শুনে লাভ দিয়ে গাছে উঠে যাইও না, আমি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকও আমি। সুবহানাল্লাহ, একটু জোরে বলি, আমি দয়া করব। আর সিরিঙ্গে হতা হতে কি হতে, যে গরু দুধ দেয় ওয়া সিরিঙ্গে তাইলে হতা হনি, আর রোহিঙ্গে তাইলে সুব গরিতা হ, রোহি সিরিঙ্গে অকলক কেন হ না, যে গরু দুধ দেয়, যে গরু দুধ দেইবে গরু লাথি দিল বালা। বুজার বিষয়, আল্লাহ বলছেন আমি দয়া করব আবার বিচারও করব, সুতরাং দুটোই আমি রহমান রহিম মালিক ইয়াও। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, সত্যি করে একটা কথা বলবেন, আজকের মাহফিলটা হবে নিজের এসলাহ, নিজেকে শুধরানোর জন্য পারবো ইনশাল্লাহ। আজকে থেকে আঙ্গুলটা ওই দিকে চাইতে এদিকে বেশি হবে ইনশাল্লাহ, পারবো একটু সবাই বলেন না ভাই, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, জান্নাতে যেতে গেলে ইমানের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? গুনাহ যদি বেশি হয়, নেক আমল যদি কম হয়, তাহলে স্থান কোথায় ভাই, একটু সবাই বলেন না কোথায়? আর যদি গুনাহ বেশি, গুনাহ কম হয়, সওয়াব বেশি হয়, তাহলে জায়গা কোথায়? আমাদের চাওয়া কোথায় যাওয়া? তাহলে জান্নাতে যেতে গেলে আমাদের ঈমান মুকাম্মেলের পরে আমাদের নেকির পাল্লাটা একটু ভারী করতে হবে, ঠিক আছে? কারো কোনো দ্বিমত বলেন না, কারো কোনো দ্বিমত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, কারো বিচার করেন না ভাই। সত্যি করে একটা কথা বলেন তো, আমি মোকারমবাড়ির জীবনে আমার জানা মতে আমার সোয়াবের চাইতে না একটু গুনাহ বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু হাত তুলেন, একটু তোলেন না ভাইয়া, আল্লাহ তো দেখছেন, তোলেন। সেখানে জান্নাতি কে খুঁজে বাইর করেন তো, জান্নাতি কে খুঁজে বের করেন, কারণ কি জানেন? আমি তো জানি আমি কেমন, আপনি জানেন। এবার এখানের যে অবস্থা আগ্রাবাদেরও একই অবস্থা, আগ্রাবাদের যে অবস্থা সিডিএর একই অবস্থা, সিডিএর যে অবস্থা বদ্দারাটারও একই অবস্থা, পুরা বাংলাদেশ না পৃথিবীর একই অবস্থা। কেন জানেন? আমাদের এলাকায় শুক্রবার আসলে মসজিদে মুসল্লি বাইরে যায়, আপনাদের এলাকার খবর কি? নমাতে সেম সেম। আমাদের এলাকার দিকে রমজান মাসে তারাবিতে, ফতম তারাবিতে মুসল্লির জন্য ইমামও ঢুকতে পারে না, আপনাদের এখানে? আমাদের মনে করেন কেউ কেউ সুদের সাথে আছে, আপনাদের? আচ্ছা আচ্ছা। আমাদের এখানে অনেকে যৌতুকের জন্য বউ ফিটাই, এসব কথা বলে না রে। আমাদের এখানে অনেকে স্বামীর অবাধ্য হয়, আছে আছে। আমাদের এখানে অনেকে জায়গা খাইয়ে ফেলে, মানুষের জায়গা সব সেম, এলাকা ভিন্ন, ডিস্ট্রিক্ট ভিন্ন, দেশ ভিন্ন, স্বভাব চরিত্র সবার, বিচারও সবার একরকম। কথা বলে না ভাই, আমাদের এখানে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে দশ বছরও না দেয়, আছে না আছে না, হালিয়ে দিবিলিম দে, হালিয়ে 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 বেড়াইছি না, বরংস যে টাকা দাঁত দেয় উল্টা তারে বিক্ষুকের মতো খোঁজা লাগে সবাই।